নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পাবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। রেসিপি হলো বাটার চিকেন। রেস্টুরেন্টের স্টাইলে বা রেস্টুরেন্টের স্বাদে বাটার চিকেন কীভাবে করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান, রুমালি রুটি, প্রত্যেকটা জিনিসের সাথেই এই বাটার চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্ট থেকে বাটার চিকেন না কিনে আপনারা খুব সহজেই বাড়িতে বাটার চিকেন বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে বা হোটেলে যেভাবে বাটার চিকেন তৈরি করা হয় আমি ঠিক সেইভাবেই বাটার চিকেন করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে বাটার চিকেন তৈরি করব আপনারাও বাড়িতে এইভাবে বাটার চিকেন ট্রাই করে দেখবেন, একদম রেস্টুরেন্টের স্বাদে তৈরি হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাটার চিকেন বানাই। বাটার চিকেন করার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো আমি এরকম রেখেছি, আপনারা এর থেকে ছোটও রাখতে পারেন। আমি হাড় সমেত চিকেন দিয়ে বাটার চিকেন তৈরি করে দেখাবো। আপনারা বোনলেস চিকেন দিয়েও বাটার চিকেন তৈরি করতে পারেন। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আমি চিকেনটা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে কিন্তু একটুও জল নেই। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। এক চামচ নুন দিলাম, এক চামচ আদা বাটা দিলাম, এক চামচ রসুন বাটা দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি রঙের জন্য দিচ্ছি, ঝালের জন্য নয়। এখানে 100 গ্রাম টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা আর টক দই দিয়ে ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নেবো। সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। বাটার চিকেনের জন্য আমি কিছু মশলা তৈরি করে নেবো প্রথমে। তার জন্য এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে একটা বড় এলাচ ফাটিয়ে নিয়েছি, 4টি লবঙ্গ, 2টো বড় বড় দারচিনি, 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 1টা তেজপাতা। এখানে ছোট চামচের 1 চামচ সাজিরা আছে, আর এখানে 1টা জয়িত্রীর পাপড়ি আছে। আমি টুকরো টুকরো করে নিয়েছি, তাই জন্য মনে হচ্ছে 3 টুকরো। এখানে 1 টুকরোর মতো জয়িত্রীর পাপড়ি আছে। এরকম সাইজের 1টা আমি জাইফল নিয়েছি, জাইফলের টুকরো, আর কিছুটা গোলমরিচ। গ্যাসে 1টা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতো বাটার। বাটারটা গলে গেছে এবং গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দেবো। প্রথমে দিচ্ছি সাজিরে, তেজপাতাটা ছিঁড়ে দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে 2 মিনিটের মতন গোটা মশলাগুলো ভাজবো। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ভাববেন যে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা জোরে দিয়ে একদম ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। 1 মিনিটের মতন গোটা মশলাগুলো আমি ভাজলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় বড় 2টো পেঁয়াজ আমি টুমু টুমু করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে 3টে বড় বড় টমেটো আছে, আমি বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা আমি ব্যাটারের সঙ্গে ভালো করে ভেজে নেবো। টমেটো আর পেঁয়াজটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতন পেঁয়াজ আর টমেটোটা আমি নাড়াচাড়া করলাম। এবার আমি দেবো কাজু বাদাম। কাজু বাদামটা আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ চালমগজ দিলাম। চালমগজ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প চিনি দিলাম, 1/2 চামচ নুন দিলাম। 1 চামচ নুন দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করেছি। নুন যদি লাগে আমি আবার পরে দেবো। সমস্ত মশলা এবার ভালো করে আমি
একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা জোরে দিয়ে। 2 মিনিটের মতন মশলাগুলো নাড়াচাড়া করলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি কসুরি মেথি। অল্প কসুরি মেথি হাতে নিয়ে এইভাবে ঘষে দিয়ে দেব। কসুরি মেথিটা ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এই ছোট বাটির এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি, জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ফুটে উঠেছে, গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, পেঁয়াজ আর টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম মশলাটা রেডি। এবার আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সার জারে পেস্ট করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। 1 চামচের একটু বেশি হবে ব্যাটারটা। বাটারটা ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। বাটারটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো আমি সব দিয়ে দিয়েছি। গ্যাসটা জোরে দিয়ে কিন্তু চিকেনটা ফ্রাই করবেন, তা না হলে চিকেন থেকে কিন্তু জল ছাড়বে। চিকেনের একদিক ভালো করে ফ্রাই হলে তবেই আমি অপর দিক উল্টাবো। এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। পাঁচবার ছবার করে চিকেনটা আমি উলট পালট করে ফ্রাই করে নিলাম। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই চিকেনটা ফ্রাই করার সময় কিন্তু একদম ঢাকনা দিয়ে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। গ্যাসটা জোরে দিয়ে তারপরে ফ্রাই করবেন। আর এই ব্যাটার চিকেনে কিন্তু কোনো তেল পড়বে না, সাদা তেলও পড়বে না, আর সর্ষের তেলও পড়বে না, সম্পূর্ণই বাটার দিয়ে করতে হবে। আমি যেভাবে বাটার দিয়ে দিয়ে করলাম আপনারাও ঠিক সেইভাবে করবেন, তবে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো মিক্সার জারে নিয়ে নেব। সমস্ত মশলাটাই আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জল আমি দিইনি, এইভাবেই আমি পেস্ট করে নেব। ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। যে কড়াইটার মধ্যে আমি চিকেনটা ফ্রাই করেছি সেই কড়াইটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর চিকেনটা ফ্রাই করার পর কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই মশলাটা আমি ভালো করে চেঁচে আমি চিকেনের মধ্যেই রেখে দিয়েছি। এবার কড়াইয়ের উপর একটা আমি বড় ছাঁকনি নিয়ে নিলাম। মশলাটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সার বাটিটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব। দেখুন এইভাবে ছেঁকে নেওয়ার কারণটা হলো যেহেতু বাটার চিকেন আর এখানে অনেক মশলা পড়েছে, গোটা মশলা, যাতে খাওয়ার সময় গোটা মশলাগুলো মুখে না পড়ে তার জন্য এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হয়। মশলার পেস্টটা খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি। এই যে মশলার ছিবড়াগুলো ছাঁকনির মধ্যে রয়ে গেছে, এই ছিবড়াগুলো ফেলে দিতে হবে। মশলাটা এইভাবে ছেঁকে নিলাম। দেখুন কত মোলায়েম হয়েছে মশলার পেস্টটা। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। গ্যাসটা জোরে দিয়ে আমি এই মশলার পেস্টটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিলাম। এবার ফুটলে আমি চিকেনগুলো দেবো। এর মধ্যে কিন্তু আমি আর জল অ্যাড করব না। মশলাটা ছাকার সময় আমি অল্প জল অ্যাড করেছি। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ। হলুদটা ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এই গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে একটু ঘষে তারপরে দিয়ে দিতে হবে।
কসুরি মেথিটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। আর বাটার চিকেনে কিন্তু কসুরি মেথি দিতেই হবে। আর একান্ত যদি আপনাদের বাড়িতে কসুরি মেথি না থাকে তাহলে ধনে পাতা কুচি দেবেন। এবার গ্যাসটা আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়ে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার চিকেনের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় রেখেছি সেই জন্য চিকেনের পিসগুলো আমি উল্টে দিচ্ছি। চিকেনের পিসগুলো আমি উল্টে দিয়েছি। আবারও আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এতক্ষণ কমানো ছিল, এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি। চিকেনটা নামানোর আগে এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। বাটার চিকেনে কিন্তু ফ্রেশ ক্রিম দিতেই হবে। আপনাদের যাদের বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের সর ফেটিয়ে দিয়ে দেবেন, একদম ফ্রেশ ক্রিমের কাজ করবে। ফ্রেশ ক্রিমটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই থাকবে, এর থেকে বেশি আর শুকাবো না, ঠিক এরকমই থাকবে। ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট চিকেনটা আমি ফুটিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেল বাটার চিকেন। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আর বাটার চিকেনটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো বাটার চিকেনের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই বাটার চিকেন ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি, রুমালি রুটি, নান এর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতন করে আপনারা বাড়িতে এইভাবে বাটার চিকেন ট্রাই করতে পারে, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।